হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং গৃহিণী। আমি সূচনা, আজ আবার নিয়ে এসে গেছি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও। ভিডিওটা হচ্ছে অধ 1590-এর যেই আউটলেটটায় আমরা গেছিলাম সেটা হচ্ছে সোদপুরে। তো অধ বলতে আমরা জানি যে মোগলি দরবারের মতো ইন্টেরিয়ার, সেখানে সেরকমই আমরা কিন্তু দেখতে পেয়েছি। ইন্টেরিয়ারটা খুব সুন্দর সাজানো গোছানো, ঝাড়বাতি লণ্ঠন থেকে শুরু করে দেয়ালের কারুকার্য পর্যন্ত তার ছাপ রেখে গেছে। এছাড়া এখানকার কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট 2-সিটার, 4-সিটার, 6-সিটার। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেনুটা ওখানকার, তার সাথে উইথ প্রাইস কিন্তু দেওয়া রয়েছে। বংগৃহিণী চ্যানেল শুধু নয়, বংগৃহিণীর পেজটাও কিন্তু ফেসবুকে যেটা রয়েছে সেটাকেও অবশ্যই ফলো করে রেখো। আমরা নিয়েছিলাম স্টার্টার্সে গলৌটি কাবাব, মুর্গ কালমি কাবাব, আর ছিল লখনৌই পরাঠা গলৌটি কাবাব খাওয়ার জন্য। তার সাথে তো অবশ্যই স্যালাড দেয় ওখান থেকে, এছাড়া বিভিন্ন চাটনি ছিল। আর মেন কোর্সে নিয়েছিলাম আমরা মুর্গ ভুনা, আর তার সাথে ছিল ঘোস্ত অওধি হান্ডি বিরিয়ানি। মুর্গ ভুনাটা আমার বেশ ভালো লেগেছে, খুব স্পাইসি আর টেস্টটাও বেশ ভালো ছিল। তার সাথে লখনৌই পরাঠা নেওয়া হয়েছিল। তবে কেউ যদি হান্ডি বিরিয়ানি তোমরা নাও অওধি, সেটা কিন্তু একটা হান্ডিতে দুজন ইজিলি হয়ে যায় দুজনের। সেখানে পিসও দুটো থাকে, আলুও দুটো থাকে, ডিম একটা থাকে। কোয়ান্টিটিটা বেশ ভালো আর কোয়ালিটিটা ওনারা কোনো রকমভাবে কম্প্রোমাইজ করে না। তাহলে তোমরা যদি আসতে চাও, ইজিলি আসতে পারো, খুব ভালো খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, আর আমাদের পাশে থেকো। সার্ভিংটাও কিন্তু ওনারা নিজেরাই করে দেন, আর থালা, এখানে তো সব কিছুই অন্যরকম। মোটামুটি যারা গেছো তারা তো জানোই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।